জয় হিন্দ এভরি ওয়েলকাম টু ডিফেন্স ড্রিম ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস শিডিউল টু ভ্যাকেন্সি দু হাজার তেইশের ফিফথ ম্যারাল লিস্ট সম্বন্ধে আলোচনা করবো এই বিষয়টা নিয়ে তোমরা অনেকে বারবার কমেন্ট করে জানতে চাইছো দাদা ফিফথ ম্যারেট লিস্ট কবে আসবে অলরেডি ডিসেম্বরের চার তারিখ হয়ে গেল এখনও পর্যন্ত ফিফথ ম্যারাল লিস্ট জারি হয়নি কেন তো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা যারা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস শিডিউল টু ভ্যাকেন্সি ফিফথ ম্যারেট লিস্টের অপেক্ষায় আছো আজকের ভিডিওটি তোমরা অবশ্যই প্রথম দিকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখবে তো বন্ধুরা তোমরা সবাই যেন ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস শিডিউল টু ভ্যাকেন্সি তোমাদের অলরেডি ফোর্থ ম্যারেট লিস্ট পর্যন্ত জারি হয়েছে যেটা তোমাদের ডকুমেন্টস সিকেশনে অলরেডি কমপ্লিট হয়ে গেছে এইবার আগামী দিনে আসতে চলেছে তোমাদের ফিফথ ম্যারেট লিস্ট তোমরা যো জিডিএসে তোমাদের এই বছরে টোটাল কিন্তু তিনবার ভ্যাকেন্সি জারি করা হয়েছিল প্রথমে জিডিএসে তোমাদের শিডিউল ওয়ানের একটা ভ্যাকেন্সি জারি করা হয়েছিল যেটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে সেখানে তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ছিল কিন্তু প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি কিন্তু তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ছিল তারপর তোমাদের মাঝখানে একটি স্পেশাল ড্রাইভ নামে ভ্যাকেন্সি জারি করা হয় সেই স্পেশাল ড্রাইভে তোমাদের টোটাল কিন্তু বারো হাজার আটশো সামথিং তোমাদের এরকম একটা ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সির তোমাদের টোটাল সাতটা ম্যারিট লিস্ট অলরেডি জারি হয়ে গেছে এবার আট নম্বর লিস্টটা তোমাদের আসতেও পারে আবার নাও আসতে পারে তারপর তোমাদের শিডিউল টু এই শিডিউল টুতে তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত জারি হয়েছে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি তোমাদের জারি হয়েছে কিন্তু তিরিশ হাজার একচল্লিশটি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আর এইখানে তোমাদের অলরেডি ফোর্থ ম্যার পর্যন্ত জারি হয়ে গেছে কিন্তু এইখানে তোমাদের সবথেকে যে ভালো ব্যাপার সেটা হলো কয়েকদিন আগেই জিডিএস ইউনিয়নের মাসিবের তরফ থেকে আপডেটে বলা হয়েছে এখনও পর্যন্ত কিন্তু পনেরো হাজার ক্যান্ডিডেটই সিলেকশন হয়েছে অর্থাৎ তোমরা বুঝতে পারছো তোমাদের শিডিউল টুতে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে তিরিশ হাজার একচল্লিশ সেখানে যদি টোটাল এখন যদি পনেরো হাজার ক্যান্ডিডেট সিলেকশন হয় তাহলে সেইভাবে দেখতে গেলে এখনও কিন্তু পনেরো হাজার কিন্তু ভ্যাকেন্সি খালি রয়েছে তো তোমরা বুঝতে পারছো তোমাদের অলরেডি চারটা লিস্ট জারি হয়েছে সেই চারটা লিস্টে কেবলমাত্র কি পনেরো হাজারই সিলেকশন পেয়েছে হয়তো তোমাদের একটু দুও বেশিও পেতে পারে আবার একটু দুও কমও হতে পারে কিন্তু ওনার তরফ থেকে এটা একটা তোমাদের হচ্ছে গড়ে বলা হয়েছে যে পনেরো হাজার তো তোমরা যদি পনেরো হাজারটাও মেনে চলো যে তোমাদের এখনও পনেরো হাজার ভ্যাকেন্সি খালি রয়েছে সেই ক্ষেত্রে তোমাদের এইবারে যে ফিফথ লিস্ট আসতে চলেছে সেখানে কিন্তু অনেকজন ক্যান্ডিডেটের নাম জারি হবে এবং পুরো সম্ভাবনা রয়েছে এই মাসেই তোমাদের ফিফথ ম্যাডাল লিস্টের সাথে সাথে তোমাদের আরেকটি সিক্স ম্যাডাল লিস্ট জারি হতে পারে কারণ তোমাদের এই মাসের একত্রিশ তারিখ অর্থাৎ এই ডিসেম্বরের একত্রিশের পর আর তোমাদের জিডিএসের কিন্তু কোনো রকম টু লিস্ট জারি হবে না এটাই তোমাদের লাস্ট ডেট এরপর থেকে আর কোনো প্রকার লিস্ট জারি হবে না সেই ক্ষেত্রে পুরো সম্ভাবনা আছে এই মাসেই তোমাদের পরপর দুটি লিস্ট পাবলিশ করার জন্য তো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা একটু ধৈর্য ধরো তোমাদের লিস্ট ডেফিনেটলি আসবে আমি তোমাদের সম্ভাবনা ডেট হিসেবে বলে রাখছি ডিসেম্বরের দশ তারিখ ডিসেম্বরের এই দশ তারিখের মধ্যে তোমাদের যে ফিফথ ম্যারেল লিস্ট সেই ফিফথ ম্যার লিস্ট তোমাদের চলে আসবে যখন আসবে আমি তোমাদেরকে আপডেট জানিয়ে দেবো তোমরা কেবলমাত্র এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকো তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাথারম